এই ভিডিওটা বানানো হচ্ছে আমাদের রায়গঞ্জের গর্ব এবং কি উত্তর দিনাজপুরের এবং ওয়েস্ট বেঙ্গলের গর্ব রাজকুমার মাহাতো, যে নাকি রায়গঞ্জ থেকে কলকাতা 6 দিনে দৌড়ে গিয়েছিল এবং কি বাগেশ্বর ধাম এখান থেকে 1400 কিলোমিটার দূরত্ব সে 18 দিনে পৌঁছে গিয়েছিল। তারপরে রায়গঞ্জ থেকে 2200 কিলোমিটারের দূরত্ব কেদারনাথ সে মাত্র 31 দিনে পৌঁছে গিয়েছিল। আর এবারও বেরিয়েছে রায়গঞ্জ থেকে অযোধ্যা, যেটা হলো এখান থেকে প্রায় 750 কিলোমিটার, সে 22শে জানুয়ারি পৌঁছে যাবে। আর আমাদের রায়গঞ্জ থেকে 6 জানুয়ারি বেরিয়েছিল। তোমরা সবাই রাজকুমার মাহাতোকে অবশ্যই হেল্প করো, অবশ্যই সাহায্য করো। রাজকুমার তার পেজ হলো রাজকুমার মাহাতো, মাহাতো অফিসিয়াল। তোমরা যাও ফেসবুকে সার্চ করো, আর ওর ইউটিউব চ্যানেল হলো রাজকুমার ব্লগ 00। তোমরা সেখানে গিয়ে রাজকুমার দাকে প্রচুরভাবে হেল্প করো। রাজকুমার দা যাতে হেল্প হয়, সে আরও যাতে আরও বড় বড় ট্রেভেল করতে পারে। রায়গঞ্জ থেকে বেরিয়ে অযোধ্যা পৌঁছানোর পর ও 12 জ্যোতির্লিঙ্গ, যেটা আমাদের পুরো অল ইন্ডিয়া ছড়িয়ে 12 জ্যোতির্লিঙ্গ আছে, সবগুলোতেই যাবে। প্লাস অল ইন্ডিয়া ট্রেভেল করে পায়ে হেঁটে বাড়ি ফিরবে। প্রায় মোটামুটি 1 থেকে 1.5 বছরও লাগতে পারে, কিন্তু সে কোনোদিনও গাড়িতে উঠবে না, পায়ে হেঁটেই পুরো ট্রেভেল করে বাড়ি ফিরবে। রাজকুমার দাকে তোমরা সবাই সাপোর্ট করো। জয় শ্রীরাম।